আমারে যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়া আনবনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আপনারা যে কোরআনের আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনের আলোচনা শোনার কিছু আদব আছে না? কি আদব? কোরআনের আলোচনা শোনার আদব কি? এই আদবটা আমি শিখাবো না, আদবটা শিখিয়েছেন কে? কোরআনের আলোচনা থেকে যদি আপনি বেনিফিটেড হতে চান, কোরআনের আলোচনা থেকে যদি আপনি উপকৃত হতে চান, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বান্দারে কোরআন শুনে তুমি যদি উপকৃত হতে চাও তাহলে তুমি দুইটা কাজ করো। আমার কথা যদি আপনাদের কানে পৌঁছায় তাহলে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনের আলোচনা হবে, কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা যখন হবে, তখন এক নাম্বার ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো। ওঠা বসা করে পরিবেশ নষ্ট করে আল্লাহর কালাম শোনো না, এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবা, এমন অনুভূতি নিয়ে আল্লাহর কালাম শোনো না। বরং এক নাম্বার কাজ করো, সবাই মনোযোগী হয়ে যাও। দুই নাম্বার হচ্ছে ওয়ানসিতু, পারস্পরিক কথাবার্তা বলো না, চিল্লা চিল্লি করো না। কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে ওয়ানসিতু, চুপচাপ হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, নীরব হয়ে যাও। কারণ কোরআনে যত কথা রয়েছে সবগুলো কথা কার? আল্লাহর কথা। শুরু হয়ে গেলে মানুষের কথার আর কোনো দাম থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে যখন আমার কালামের আলোচনা শুরু হয়ে যায়, দুই নাম্বার ওয়ানসিতু, তুমি চুপচাপ হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার আদব শিখালেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহ আদব শিখিয়েছেন কয়টা? এক নাম্বার আদব আল্লাহ শিখিয়েছেন, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে
আল্লাহর কোরআন শোনো, দুই নাম্বার হচ্ছে ও আনসিতু, চুপচাপ হয়ে যাও। তাহলে বলেন তো আমল শিখছেন কয়টা? এক নাম্বার কি? হ্যাঁ, মনোযোগী হয়ে শুনতে হবে। আর দুই নাম্বার হলো চুপচাপ থাকতে হবে। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে ফলাফল কি হবে? আল্লাহ তাআলা আয়াতের শেষে বললেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে।